বিমা, এই সময় আরো একটা সমস্যা, এত বাস কম রাস্তায়, গণপরিবহনের এত বেহাল দশা যে অফিসের সময় পৌঁছানো একটা চ্যালেঞ্জ, অনেকে কিন্তু পৌঁছতে পারছেন না, তাদেরই আশ্বস্ত করেছেন মুখ্যমন্ত্রী। একদমই তাই, আমরা সেই নিয়ে কথা বলবো আমাদের প্রতিনিধি সুতপা সেন রয়েছে। সুতপা, ঠিক কি বলেছেন মুখ্যমন্ত্রী, এই অসময়ে স্বাভাবিকভাবে রাস্তার যা অবস্থা, তাদের অফিসে যেতে কিছুটা লেট হচ্ছে, মুখ্যমন্ত্রীর কি বক্তব্য? দেখো, এটা নিয়ে একটা সমস্যায় পড়ছিলেন সরকারি কর্মচারীরা, কারণ অনেক ক্ষেত্রেই তাদের বাসে উঠতে সময় লেগে যাচ্ছিল, তার ফলে পৌঁছাতেও দেরি হচ্ছিল। সেই কারণে তারা রাজ্য সরকারের কাছে এই তথ্য জানায় এবং মুখ্যমন্ত্রী এটা নজরে আসার পরেই সঙ্গে সঙ্গে তিনি সিদ্ধান্ত নিয়েছেন, আপাতত যতদিন পর্যন্ত না স্বাভাবিক বাস পরিষেবা চালু হচ্ছে ততদিন পর্যন্ত সরকারি কর্মচারীরা দেরিতে অফিসে এলেও তাদের যে লাল কালির ডাক পড়ে সেই দাগ পড়বে না। এবং এটাই আজকে মুখ্যমন্ত্রী ঘোষণা করে দিলেন যে যতদিন পর্যন্ত না স্বাভাবিক হচ্ছে ততদিন তাদের চিন্তার কোনো কারণ নেই, তারা যখন পারবেন অফিসে আসবেন এবং তাদের কোনো রকম অসুবিধা হবে না। বেশ, সুতপা অনেক ধন্যবাদ। আমপানে বিপর্যস্তদের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিশেষ তহবিলের দাবি করেছেন কেন্দ্রের কাছে। একদমই তাই, 10,000 কোটি টাকার এই তহবিলের আর্জি জানিয়েছেন তিনি। এছাড়াও কেউ দেখেছেন রেলের বিরুদ্ধে তিনি আজ ক্ষোভ উগড়ে দিয়েছেন। একে করোনা, দোসর আমপান, দুই বিপর্যয়ের ধাক্কায় হিমশিম অবস্থা রাজ্যের। আমপানে বিপর্যয় মোকাবিলায় রাজ্যের জন্য কেন্দ্রের আরো বেশি দরাজ হওয়া উচিত, বুধবার নবান্ন থেকে এই দাবি তোলেন মুখ্যমন্ত্রী। সেই প্রচুর টাকার একটা অংশ, এমনকি 1/4 তো লাগবে না, 1/10 হয়ে যাবে। এই টাকাটা আমি তো বলছি যত টাকা পেয়েছেন আপনারা শুধু 10,000 কোটি টাকার একটা ফান্ড করুন, যে 10,000 কোটি টাকা আপনি আপনারা পেয়েছেন ফ্রম পাবলিক। আমাকে বলুন, আমি যেটা পাবলিকের জন্য পাবলিকের থেকে পেয়েছি আমি সব খরচ করে দিয়েছি, তার থেকে বেশি দিয়েছি আমরা আর অনেক। আপনারা যেটা জনগণ থেকে পেয়েছেন, জনগণ দিয়েছে কেন? এই কোভিড পরিস্থিতির মোকাবিলা করবার জন্য। তাই যদি হয় সেখান থেকে 10,000 কোটি টাকা একটা ফান্ড করুন দয়া করে, আমার একটা আবেদন থাকবে, আমি ডিমান্ড করছি। রাজ্যে পরিযায়ী শ্রমিক আনা নিয়েও রেলকেও তোপ দেখেছেন মুখ্যমন্ত্রী। পলিটিক্স একটু বেশি হচ্ছে, ডিরেলটা পলিটিক্স করতে গিয়ে রেলটা ডিরেল হয়ে যাচ্ছে, এটা না হওয়া উচিত। আমি এখনো মনে করি যে আমি যখন গভর্নমেন্টে কাজ করব গভর্নমেন্টের মতো কাজ করব। আজকে আমি বলতে বাধ্য হয়েছি আপনি কোশ্চেন করেছেন বলে, পরিযায়ী শ্রমিকদের এতই যদি ওদের মায়া থাকতো ভাড়া কেন নিয়েছিলেন, ভাড়া কেন নিচ্ছেন? আমরা তো সব টাকা দিচ্ছি ভাড়া, আমরা সেই জন্যই তো বাধ্য হয়ে ভাড়া দিচ্ছি, বাধ্য হয়ে না, এটা আমার মানবিকতা, এটা আমার উচিত, এটা আমার দায়িত্ব, এটা আমার কর্তব্য, এটা করতে পেরে আমি খুশি হয়েছি। লকডাউনের পরিকল্পনাতেও কেন্দ্রের দূরদর্শিতার অভাব ছিল বলে অভিযোগ মুখ্যমন্ত্রীর। কেউ কেউ তো বলতেই শুরু করেছে আমরা নাকি আপনাদের ঢুকতেই দিনি, আমরা যদি ঢুকতে না দিই তাহলে বাংলায় ইতিমধ্যেই শুধু ট্রেনের 2.4 লক্ষ লোক এলো কি করে? লকডাউনের আগে যদি প্ল্যান করে এই মাইগ্রেন্ট ওয়ার্কারদের ফেরত পাঠাতেন তাহলে কিন্তু তাদের এই 3 মাস এই কষ্টটা হতো না। মাইগ্রেন্ট ওয়ার্কাররা ফিরতে শুরু করলে তাদের কাছ থেকে ভাড়া পর্যন্ত দেওয়া হচ্ছিল ট্রেন ভাড়া। একমাত্র আমাদের সরকার, মনে রাখবেন পশ্চিমবঙ্গ সরকার, যারা আমরা মাইগ্রেন্ট ওয়ার্কাররা যারা আসছেন তাদের ট্রেন ভাড়াটা আমাদের সরকার দিয়ে দিয়েছে। আমপানের কোপে ব্যাপক ক্ষতি হয়েছে সুন্দরবনের, ঝড়ে শেষ হয়ে গেছে ম্যানগ্রোভের বিস্তীর্ণ ব্যারিকেড। বিশ্ব পরিবেশ দিবস 5ই জুন থেকেই সুন্দরবন জুড়ে ঝড়ের কোপে বিপন্ন ম্যানগ্রোভকে ফিরিয়ে আনার কাজ শুরু হবে, লাগানো হবে 5 কোটি গাছ, বুধবার নবান্ন থেকে, এমনটাই নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। শ্রমিকদের 1,000 টাকা করে দেওয়ার নাম করে মিথ্যে কথা বলছে রাজ্য সরকার, যে টাকা দেওয়া হচ্ছে সেটা কেন্দ্রের টাকা। সাংবাদিক বৈঠকে তোপ দেখেছেন দিলীপ ঘোষ, তার দাবি এসডিআরএফ ফান্ডের টাকা নিজেদের নামে চালাচ্ছে রাজ্য। কিছুদিন আগেই পরিযায়ী শ্রমিকদের জন্য 1,000 টাকা করে আর্থিক সহায়তার ঘোষণা করা হয়, নাম দেওয়া হয় স্নেহের পরশ। দিলীপ বাবুর অভিযোগ, স্নেহের পরশে আসলে কেন্দ্রেরই টাকা দিচ্ছে রাজ্য সরকার। আমাদের কাছে একটা তথ্য এলো সেদিন, আমি বলেছিলাম যে প্রায় 10 লক্ষ লোক অ্যাপ্লাই করেছে স্নেহের পরশের যে সুবিধা পাওয়ার জন্য, মাইগ্রেন্ট লেবাররা 1,000 টাকা করে দেওয়া হবে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। 4,57,000 মানুষকে এখনও পর্যন্ত দেওয়া হয়েছে 10 লক্ষের মধ্যে, এবং যে টাকাটা দেওয়া হয়েছে সেটা রাজ্য সরকারের হাতে নয়, সেটা এসডিআরএফ ফান্ড থেকে, যেটা কেন্দ্রের দেওয়া টাকা, সেখান থেকে সেটা দিয়ে উনি চালিয়ে দিচ্ছেন, মাছের তেলে মাছ ভাজছেন।
এখন শিক্ষা ক্ষেত্রে বিতর্কের সময় নয়। মুখ্যমন্ত্রীর সঙ্গে এই বিষয়ে কথা হয়েছে, তিনি যথাযথ ব্যবস্থা নেবেন বললেন রাজ্যপাল। ভবিষ্যতে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা চালিয়ে যেতে তিনি আগ্রহী, তাও স্পষ্ট করে দিলেন জগদীপ ধনকর। I have had this morning a significant and positive dialogue with the Honorable Chief Minister Mamata Banerjee. Her response was remarkably affirmative and has generated a very hopeful scenario. In our dialogue, we were on the same page. I have urged her that in this matter she should take a call at her level. I am confident that the Chief Minister Mamata Banerjee would use her judgment and discretion to find a way out and also have a mechanism in place so that such issues do not arise in future. I wish to close this unfortunate chapter with this interest, taking total note of the interest of education. Henceforth, in these issues, if occasion demands, situation warrants, I would be in touch with the Honorable Chief Minister.